হ্যালো বন্ধুরা, এবার তোমার দেখো 200 পেজে, পেজ 200, একের অঙ্কটা বলছে 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। তো এখানে সমস্যার মধ্যে কি চাচ্ছে আমাদের, যে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, মানে ওজন। তাহলে ওইটা ডান দিকে রাখবো, তার দামটা বাম দিকে রাখবো। তাহলে অতএব সমস্যাটি হলো কি না, মাছের ওজন, এটা হচ্ছে গ্রাম, আর দাম না না এখানে এখানে আমাদের 20 টাকায় কত গ্রাম ওজন মাছ। তাহলে আমাদের গ্রামটা চাচ্ছে, তাহলে মাছ বাম দিকে হবে মাছের দাম, এটা টাকা, আর ডান দিকে হবে মাছের ওজন, যেটা গ্রামে আছে। দেখো তাহলে মাছের দাম কত ছিল, কত টাকা ছিল, 80 টাকা। কত ওজন ছিল, না 2000 গ্রাম। এখন 20 টাকায় কিনবো কত গ্রাম মাছ। তাহলে দেখো 80 টাকায় যদি 2000 গ্রাম মাছ পাই, তাহলে 20 টাকা, মাছের দাম কম, তাহলে কম টাকায় তাহলে কম মাছ পাবো। তাহলে এটা কমলে কমলে, এটাও কিন্তু সরল সম্পর্ক, মানে এটা কমলে কমলে। আচ্ছা তাহলে কী লিখব, অতএব 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। 1 টাকায় পাওয়া যাবে কত, তাহলে টাকা যখন কমে গেছে তো মাছ কম পাবে, ভাগ হবে, তা 2000 তো 80 ভাগ হবে। এখন 20 টাকা, একের তুলনায় 20টা বেশি হয়ে গেছে, তা 20 টাকা, তাহলে টাকা যখন বেশি হবে তার দাম মাছ বেশি পাওয়া যাবে, তাহলে গুণ হবে, তাহলে 20 গুণিত এই দু হ্যাঁ গুণিতক 2000 আর নিচে 80, এত গ্রাম মাছ। দেখো 1টা 0 আর 1টা 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটো, 4 2 8 আর 4 5 20। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1 2 3 আর 2টা 0 100, তাহলে উপরে 5 আর 100, এত গ্রাম। শোন শোন, 500 গ্রাম। অতএব 20 টাকায় মাছ পাওয়া যায় শোন শোন 500 গ্রাম, 500 গ্রাম, এটা আমাদের উত্তর। এবার দেখো 200 পেজে 2-এরটা কী বলছে, মীরা, দেখো মীরা 10টা লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত, তাহলে 4টি লজেন্স কিনলে কতটা পয়সা দেবে সেটা, তাহলে পয়সাটা বের করতে হবে। আচ্ছা প্রথমে আমরা বের করব কি, এ জানতে হবে 1 টাকা = 100 পয়সা। তাহলে 5 টাকা, আচ্ছা তাহলে তাহলে এখানে মানে কত পয়সা দিতে হবে। আচ্ছা তাহলে সমস্যাটি হলো তাহলে আমার এখানে পয়সা ডান দিকে থাকবে আর বাঁ দিকে লজেন্স, তাহলে বাঁ দিকে হবে লজেন্সের সংখ্যা আর দাম, যেটা পয়সা দিয়ে। তাহলে লজেন্স কিনেছে কত, 10টা লজেন্স, কত কিনেছে, 5 টাকা, তাহলে 500 পয়সা এখানে আমরা করে নেব, 5 টাকা = 100 গুণিতক 5 পয়সা = 500 পয়সা। এবার তাহলে এই 500 পয়সা আমরা নেব, তাহলে 10টা লজেন্সের দাম 500 পয়সা, আর 4টি লজেন্সের দাম কত, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো 10টা লজেন্স যদি 500 পয়সা হয়, তাহলে 4টি লজেন্স
লজের সংখ্যা কমে গেছে, তার দামও কমবে, তাহলে এটা সরল সম্পর্ক, মানে এটা কমলে কমলে তাহলে কী হলো, অতএব 10টি লজেন্সের দাম 500 পয়সা। তাহলে একটি লজের দাম কত হবে, লজেন্স যখন একটা হয়ে যাচ্ছে তাহলে দামও কমে যাবে, তাহলে ভাগ হবে 500 তলায় এই 10টা বসে ভাগ হবে। এবার চারটে লজেন্স, লজেন্স বেড়ে গেল তাহলে চারটের দাম কত বেড়ে যাবে, তার গুণ হবে 500 আর তার সঙ্গে এই চারটা গুণ নিচে 10 পয়সা, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 5 আর 50, 50 গুণিতক 4 পয়সা সমান সমান 200 পয়সা। তো 200 পয়সা সমান সমান আমরা বলতে পারি, যেহেতু ওরা কত পয়সা চেয়েছে তাহলে আমরা এটাই উত্তর দিই, অতএব চারটি লজেন্সের দাম 200 পয়সা, বা আমরা 2 টাকাও বলতে পারি, যেহেতু পয়সায় চেয়েছে আমরা তাহলে পয়সায় দিলাম, তাহলে এটা আমাদের উত্তর। এবার দেখো তিনেরটা কী বলেছে, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিমি পথ 10 কিমি কত সময় যাবে, তাহলে আমার সময়টা চেয়েছে, তার সময় ডান দিকে থাকবে আর বাঁ দিকে কিমি থাকবে, তার সমস্যাটি হলো তাহলে বাম দিকে হচ্ছে দূরত্ব বা পথ লিখতে পারো, পথ যেটা হচ্ছে কিমি দিয়ে, আর ডান দিকে হবে সময় যেটা হচ্ছে আমরা সময় মিনিট। তাহলে প্রথমে পথ কত গেছে, 24 কিমি পথ গেছে 240 মিনিটে, এখন 10 কিমি পথ যাবে কত, তাহলে দেখো 24 কিমি পথ যদি 240 মিনিটে যায়, 10 কিমি পথ কমে গেছে, পথ যদি কমে যায় তাহলে সময়টাও কমবে, তাহলে কমলে কমলে এটা কি সরল সম্পর্ক, তাহলে অতএব 24 কিমি পথ যায় 240 মিনিটে, তাহলে 1 কিমি পথ যাবে কত, তাহলে সময়টা কম, এক দূরত্ব কম, তাহলে সময় কম লাগবে, ভাগ 240-এর 24 ভাগ। এবার 10 কিমি পথ যাবে কত, পথ বেড়ে গেছে তাহলে সময় বাড়বে, গুণ হবে, তাহলে 10 গুণ হবে 240-10-24 এত মিনিট, তা 24 দিয়ে ভাগ করো, দিলে 24-1-24 আর 10 কত হচ্ছে 10-10-100 মিনিট। তো আমরা 100 মিনিট বলতে পারি না, যেহেতু 60-এর বেশি হয়ে গেছে, তাহলে আমরা 60 দিয়ে 100-কে ভাগ করে নাও, 60-1-60 তাহলে কত হলো 0-6-4, তা আমার এটা ঘন্টা আসবে 1 ঘন্টা 40 মিনিট, শোন শোন 1 ঘন্টা 40 মিনিট, অতএব তাহলে বলেছে কত সময় লাগবে, তো অতএব নির্ণয় সময় সমান সমান 1 ঘন্টা 40 মিনিট, এটা আমাদের উত্তর। আমরা নির্ণয় সময় বলতে পারি কিংবা বলতে পারি যে 10 কিমি পথ যেতে সময় লাগে, ঠিক আছে। এবার দেখো চারের অঙ্কটা বলছে যে চার দিস্তা 96 পৃষ্ঠা কাগজ আছে, তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে, তাহলে আমার সমস্যাটা কি, 4 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আর 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ, তার পৃষ্ঠাটা ডান দিকে হবে, তাতে সমস্যাটি হলো কি না, দিস্তা বাম দিক, তাহলে বাম দিকে হবে দিস্তা আর ডান দিকে হবে পৃষ্ঠা সংখ্যা, তা দিস্তা সংখ্যা দিতে পারো, দিস্তা কত হচ্ছে 4, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 96, এখন দিস্তা সংখ্যা 9, পৃষ্ঠা সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দেখো 4 দিস্তা যদি 96 হয় তাহলে 9 দিস্তা বেড়ে গেছে,
তাহলে পিসটাও বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক বাড়লে বাড়লে। অতএব চার দিস্তা কাগজে, কাগজের পৃষ্ঠা হয় পৃষ্ঠা সংখ্যা সমান সমান 96টি। তাহলে এক দিস্তা কাগজে পৃষ্ঠা কত হবে? দিস্তা কমে গেছে, তার পৃষ্ঠা কম হবে, ভাগ হবে 96কে আমরা চার ভাগ করব। এইবার দেখো ন দিস্তে কাগজ, নয় দিস্তে বেড়ে গেছে, তাহলে এখানে কাগজে বাড়বে, তাহলে গুণ হবে 96কে 9 গুণ নিচে 4। তাহলে এখানে চার দিয়ে কাটবে, এটা এটা চার দিয়ে ভাগ করো, চার দুগুণে 8, 9 এক 16, চার চারে 16, তাহলে 24 গুণিতক 9টি। তা গুণ করো, 4 লং 36 আর 9 দুগুণে 18, 19 20 21, 21-এর এক হাতে 2, 216টি। তোমরা 24কে আলাদা গুণ করে নেবে, যদি অসুবিধা হয় 24কে 9 বসিয়ে গুণ করে নেবে। তো অতএব অতএব ন অতএব নয় দিস্তা, ন দিস্তা কাগজে, কাগজে পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা 216টি, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে।